पेयजल सहित अन्य समस्याओं को लेकर सिलीगुड़ी नगर निगम के 34 नंबर वार्ड के निवासियों ने किया सड़क जाम। मेयर गौतम देव ने समस्या के समाधान का दिया आश्वासन। सिलीगुड़ी नगर निगम के 34 नंबर वार्ड मोर बाजार इलाके के लोगों को काफी लंबे समय से पेयजल समस्या का सामना करना पड़ रहा है। स्थानीय लोक काउंसिलर विमान तबदार से कई बार गुहार लगा चुके हैं, लेकिन इसके बावजूद भी पेयजल समस्या का कोई समाधान नहीं हुआ। हालांकि पेयजल समस्या समाधान के लिए नगर निगम के द्वारा टैंकर भेजे गए थे, लेकिन स्थानीय लोगों का कहना है कि पानी लेकर जो टैंकर आ रहे हैं उनका पानी भी पीने योग्य नहीं है। साथ ही इलाके के लोगों का कहना है कि रास्ते की अवस्था काफ़ी जर्जर है, इसके लिए भी कई बार कहा गया है। इलाके में एक सेतु था जिसको तोड़ दिया गया, लेकिन इनका निर्माण नहीं किया जा रहा है, जिससे आवागमन में काफ़ी असुविधा हो रही है। यही कारण है कि मजबूरी में पथ अवरोध कर विरोध प्रदर्शन करना पड़ रहा है। दूसरी तरफ इस बारे में जानकारी मिलने पर सिलीगुड़ी नगर निगम के जल विभाग के मेयर परिषद दुलाल दत्त, सफाई विभाग के परिषद सदस्य मानिक दे, इलाके के पार्षद विमान तापदार सहित अन्य पार्षद इलाके में पहुंचे और स्थानीय लोगों से बातचीत की। उन्होंने समस्या का समाधान दिया है। दूसरी तरफ मेयर गौतम देव ने कहा कि जल्दी पेयजल समस्या का समाधान हो जाएगा, इसके साथ ही सेतु निर्माण का काम भी जल्दी पूरा कर लिया जाएगा। वर्तमान में यातायात के लिए एक अस्थायी सेतु का निर्माण जल्दी किया जाएगा। मेयर का आश्वासन के बाद लोगों ने पथ अवरोध समाप्त कर दिया। एक हम दिए ब्रिज छिलो, ब्रिज का के खुले हमला मोर बाजार दिए एक भालो ब्रिज नॉर्थ बेंगल डेवलपमेंट प्राय 2 कोटी टाका এবং তার সাথে পুরো রাস্তাটা আমরা করব সেটা পুরসভা। এবার এই বৃষ্টিতে আমাদের যে প্যারালাল ব্রিজটা করা হয়েছিল সেই প্যারালাল ব্রিজটা উড়ে গেছে এবং ওখান দিয়ে জলটাও যাওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, পানীয় জল। সেটা ওরা অ্যালাইনমেন্টটাকে উঁচু করে যাতে আপার স্টিমে নদী পরিষ্কার করা হচ্ছে, যে কলা গাছ এবং তুম ভেসে আসছে সেগুলো যাতে বাধাপ্রাপ্ত না হয় সেই জন্য উঁচু করে পাইপলাইনটা করে জলটা ওরা যুক্ত করছে। আর ওই যেখানে মানুষজন থাকে সেখানে আমরা কয়েকটা কুয়ো আর ডিপ টিউবওয়েল আমরা করে দিচ্ছি যাতে পানীয় জলে এদের কোনো অসুবিধা না হয়। 2 ট্যাঙ্ক আমরা অলরেডি দিয়েছি, সেই 2 ট্যাঙ্কে জল যাবে। আমরা টিউবওয়েল আর কুয়ো করার সিদ্ধান্ত কালকে অলরেডি নিয়েছি এবং এছাড়াও আমরা পাইপের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করছি। আর এই জায়গাতে আমরা জয়েস ব্রিজ দিয়ে আমি এখনই সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, কথা বলে একটা জয়েস ব্রিজ আমরা 2 টেম্পোরারি সাঁকো করেছিলাম পুরসভা থেকে, কিন্তু বৃষ্টিতে উড়ে গেছে। এটা জয়েস ব্রিজ দিয়ে আমরা এই ব্রিজটা ওকে যাতায়াতের জন্য করবো। আর কাজটা আমি এনবিডিডিকে বলেছি যে আগস্টের এন্ডে ক্যাম্প মোবিলাইজেশন করে সেপ্টেম্বরে যদি ওয়েদার ফোরকাস্ট ঠিক থাকে, জলের নব্যতা কমে এবং ওয়ার্কেবল কন্ডিশন সাইট থাকে, তাহলে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে কাজটা আবার রিস্টার্ট করতে, নাহলে সেপ্টেম্বরে মাঝামাঝি। জলের সমস্যাটা দীর্ঘদিন ধরে এখানটা জলের সমস্যা বর্ষার আগে ব্রিজটা ভেঙে দিল, তো এখন আমাদের মানে বক্তব্য আমাদের জলের একটা ভালো ব্যবস্থা করে দিক, পানীয় জল, কেন যেটা গাড়ি করে কর্পোরেশন পাঠাচ্ছে ওটা খাওয়ার উপযোগী না। তো এবার হচ্ছে আমাদের জলটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জলের সাপ্লাইটা করে দিক, পাইপ ঠিক করে একটা ভালো মতো ব্যবস্থা করে দিক, সাথে আমাদের যে ব্রিজের একটা এখন তো নিশ্চয়ই হবে না সেটা আমরাও জানি পুরোপুরি ফাইনালি কাজ, তো টেম্পোরারি একটা ব্রিজের ব্যবস্থা করে দিক যাতে লোকজন যাতায়াত করতে পারে, যাতে মোড় বাজার আর এখানকার সংযোগটা তৈরি হয়, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে, যাতে ব্যবসা ভালো মতো চলে। তো আমাদের মেইনলি এই দুটোই ছিল। এবার পারিপার্শ্বিক আরো কিছু আছে, এখানে রাস্তাঘাট ড্রেন নানা রকম সমস্যা। মেয়র তো আসলো, মেয়র কি বল, কি কথা বল, আমাদের আশ্বাস দিলেন যে আমাদের পানীয় জলটা কাল অবধি মোটামুটি ব্যবস্থা হয়েই যাবে, আজকে পাইপ ওয়াশ চলছে তো ওটা করে দেবে আর ব্রিজটা টেম্পোরারি একটা ব্যবস্থা করে দেবে।
আর যেগুলো কুয়ো পাঁচটা কুয়ো টিউবওয়েল এগুলো সব বসাবেন, আর ড্রেনটা যেখানে যেখানে ড্রেন ড্যামেজ হয়ে আছে সেগুলো দেখবেন। এখানে তো আপনারা তো দেখা গেছে যে আপনারা কিছু আন্দোলন করেছিলেন এর মধ্যে, তো কাউন্সিলরের কাছে জানিয়ে এই ব্যাপার মহিলারা মিলে গিয়েছি, উনি আমাদের বললেন ঠিক আছে কালকে সকালে আমরা পাঠাচ্ছি, কিন্তু এসে বলে কেউ ছিল না। আমরা কাউন্সিলরকে ফোন করি, কাউন্সিলর ইঞ্জিনিয়ারকে বলছেন, ইঞ্জিনিয়ার কাউন্সিলরকে বলছেন, মানে ঠেলাঠেলি চলছিল। কাউন্সিলরের ভূমিকা নিয়ে কি বলবেন? কাউন্সিলরের ভূমিকা আমার তো সেরকম কোনো ভূমিকা মনে হলো না সেদিনকার, যখন আমরা রুখে দাঁড়ালাম কেন আমরা বলেছিলাম যে আমাদের যদি না হয় ঠিক আমরা শান্তিভাবেই যাচ্ছিলাম জিনিসটা হতে, যখন উনি দেখলাম না সকাল দুপুর গড়িয়ে গেল, তারপরে উনি এসছেন কিন্তু আমাদের সামনে এসে উনি কথা বলুক, এটা আমাদের দাবি ছিল আপনি আমাদের সামনে এসে বলুন, কিন্তু উনি কি বলছেন, ওনার বক্তব্য কি ছিল? ওনার তারপরে ওনার কোনো বক্তব্যই ছিল না, উনি তো আসেনি স্পটে, যখন উনি এলেন তখন আমাদের সামনে উনি আসেননি কথা বলে, তখন বাধ্য হয়ে আমরা সব মহিলারা মিলে রাস্তা অবরোধ করেছিলাম, তারপরে এই তো মেয়র এলেন, এখন আশা করছি আমাদের কাজটা। নামটা? আমার নাম সুবর্ণ। Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madhavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind. It's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program. I look forward to seeing you all on the MSU campus. के तपाईँ जिएनएम अथवा बिएससी नर्सिङ गर्ने सोच्नुहुँदैछ? त्यसो भए चम्पासरी सिसाबारी स्थित अदान इन्स्टिट्युट अफ नर्सिङ एन्ड साइन्समा आउनुहोस्, जहाँ तपाईँले 3 वर्षमा जिएनएम र 4 वर्षमा 100% प्लेसमेन्टको साथमा बिएससी नर्सिङ गर्न सक्नुहुनेछ। डब्लुबिएनसी र WBUHSद्वारा मान्यता प्राप्त प्रदान इन्स्टिट्युटले उत्कृष्ट सुविधा र स्रोतहरू प्रदान गर्दैछ, जस्तै ब्याङ्क लोन, इजी इन्स्टलमेन्ट, स्कलरसिप इत्यादि। टाढाबाट आउनुहुँदैछ भने पनि चिन्ता नलिनुहोस्, यहाँ तपाईँले होस्टेल फेसिलिटिज पनि पाउन सक्नुहुनेछ। एडमिसनको निमित्त सम्पर्क गर्नुहोस् 8016235569। सिलिगुडीकै फुलबाडी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित, हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबारी, सिलीगुड़ी।